हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल द ट्रेंडी बॉन्स आई एम योर दोस्त एंड होस्ट शुभंकर सबाई के सवार प्रथम शारदियार आगाम शुभेच्छा आशा करी सबाई भलो आज बड़ोर हमार प्रणाम और छोटे अनेक भलोबासा तो आज के बड़िए पड़े तुम्हारा आशा करी देखे बुझते हे श्रीभूमि बुर्ज खलिफा तो दाड़ी आज एन श्रीभूमि स्पोर्टिंग क्लाबर एन एबर थीम जो कर दुर्गा पुजो से बुर्ज खलिफा दुबईर तो एन एस गे बजे घड़ी काटाय 12:13 महालया जा शेष हो आज के तो महालयार दिन और से दिन की रात्रि बेला एन तो बैरिए एक आगाम चले तुम्हारे भिडियो दीते कारण हे जेहेतु एन सीचुएशन अवस्था जाली देवे तो से ही कारण ट्रेन आशा करी तो लोकल ट्रेन बंद हो जाए से मैं चलछे ना चलबे ना तो जैक तुम्हारा चैनल थे तुम्हारा भिडियो आशा करी देखते पे जा तो भिडियो भाव लगले अवश्य चैनल के सबसक्राइब कर दिव पास बेल आइकन के हिट कर दिव और जरा चैनल नतून भिजिट कर बंधुरा भाव लगले भिडियो अवश्य बंधुदे शेयर कर दिव और पशे देखो तो चलो आज के भिडियो शुरू करा जा হচ্ছে বুর্জ খলিফার এবছরের শ্রীভূমির থিম তো ঠিক আমার পেছনে এই যে দেখতে পাচ্ছ তোমরা লাইট অফ ছিল যখন এসেছিলাম তো এখন ওরা রীতিমতো লাইটটা অন করেছে তো জাস্ট তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আর তোমাদের বুর্জ খলিফার আমি ড্রোনটাও নিয়ে এসেছি যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে আমি ম্যাভিক মিনি কিনেছি যেহেতু গ্যাংটকের একটা ট্রিপ আমরা সামনে করতে চলেছি তো চেষ্টা করছি এখানে যদি ড্রোন শটটা দেওয়া যায় বা ড্রোনটা যদি ওড়ানো একটু শুনে নেব যদি পারমিশন পাই তো অবশ্যই ড্রোন শট নিয়ে তোমাদের বুর্জ খলিফার উপর থেকেও দেখিয়ে দেব তো জাস্ট ওরা লাইট অন করছে তো দেখতে থাকো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি পুরোটাই তোমাদের কিছু ভালো ভালো শটস দেখিয়ে দিলাম 15 মিটারের উপরে ড্রোন তুলিনি আমি তার কারণ এখানে প্রচন্ড পরিমাণে তার আছে ইলেকট্রিক ওয়্যার যার কারণে তার বেশি উপরে হাইটে তুলিনি তাও তোমাদের আশে পুরোটাই দেখিয়ে দিয়েছি পারমিশন নিয়ে পাশের একটা অ্যাপার্টমেন্টের উপরে উঠেছিলাম তো এই অ্যাপার্টমেন্টের উপর থেকে তোমাদের কিছুটা শটস দেখিয়ে দিলাম আর লাইট ওরা বন্ধ করে দিয়েছে আর ভিড় এখনো হচ্ছে ভালোই মোটামুটি লোক আসছে এবার লোক কিছু প্রচুর পরিমাণে হয়ে গেলে তখন ওরা লাইটস অন করছে আর ঠিক দেখো পিছনে ওই যে দেখা যাচ্ছে তো বুর্জ খলিফা এখন কতটা কি পূজোতে তোমরা আসতে পারবে যারা দূর থেকে আসছো আর ভিতরে তখন কাজ চলছে মন্দির প্রতিমা এখনো ওরা ভিতরে কাজ করছে সবকিছু তো ঠাকুর এখনো মানে দেখতে পাইনি আমার চোখে পড়েনি কারণ পর্দা দিয়ে পুরোপুরি ঢাকা আছে তো তোমরা যারা আসছো দূর থেকে তো শ্রীভূমি তোমরা আসতেই পারবে যদি এয়ারপোর্টে আমি জানি জানো তোমরা যে ইনফরমেশন তোমাদের দিয়ে দিই তো তোমরা যদি এখানে আসতে চাও তো এয়ারপোর্ট হয়ে আসলে তোমরা অটোমেটিক্যালি বুঝতেই পেরে যাবে তার কারণ হচ্ছে সমস্ত বাসই বলতে থাকে যে শ্রীভূমি শ্রীভূমি এটা হচ্ছে লেক টাউন শ্রীভূমি তোমরা নামলেই পেয়ে যাবে আর প্রচুর লোক আছে বলে একটু চেঁচামেচি হচ্ছে তো সেটা একটু তোমরা মার্জনা করে নিও আর ব্যাপারটা হচ্ছে যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসতে চাও সেখানেও তোমরা 12C/2, 44, L238 এই সব বাসগুলো ধরে তোমরা চলে আসতে পারবে তো এখান থেকে এই পর্যন্ত শ্রীভূমি দেখে এবার বেরোবো হচ্ছে দমদম পার্কের উদ্দেশ্যে তো চলো যাই দমদম পার্কের দিয়ে সেখানে আমরা কিছু দেখিয়ে দিই ভারতচক্র আছে তরুণদল আছে এখানে পাঁচটা বড় বড় পুজো হয় তো চলো দেখি কোনটা কি ওপেন আছে ভালো আছে রাত হয়েছে যদি আলোকসজ্জা না দেখাতে পারি সেটা বুঝতেই পারছো তো চলো যাওয়া যাক সেটাও দেখিয়ে দিচ্ছি কিপ অন ওয়াচিং তো এখন
চলে এসেছি দমদম পার্কের ভারত চক্র, যেটা তোমাদের শ্রীভূমি থেকেই বললাম যে দমদম পার্কে ঢুকবো। তো এখন দমদম পার্কের ভারত চক্রের সামনে এসে দাঁড়িয়েছি। তো ওদের থিম হচ্ছে এবারে কৃষক আন্দোলন, মানে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ওরা তুলে ধরেছে। তো এখনও প্যান্ডেলের সেইভাবে ওরা মানে খুলে দেয়নি, ওপেন হয়নি, তার কারণ হচ্ছে পুরোপুরি কাজ এখনও তৈরি মানে কমপ্লিট হয়নি ওদের। তো যা হোক, এখান থেকে মোটামুটি একটা থিম দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। এটাও তো পরশু দিন থেকে বললো ওপেন হয়ে যাবে। তো এখন তো যেহেতু কোভিড সিচুয়েশান, যেটা আগেই তোমাদের বললাম, হয়তো সেইভাবে ঢোকা যাবে না। তো যদি তোমরা আসতে চাও পরশু দিন থেকেই, মানে আজকে হলো মহালয়া, আজকের মানে 10 তারিখ থেকে হয়তো ওপেন হয়ে যাবে, 10 তারিখ থেকে এটা ওপেন করে দেবে। তো তোমরা আসলে আসতে পারো, ভালো জায়গা। আর আমি তো ভাববো কি তোমাদের যতটা আমার ক্যামেরা এসে আসলো দেখিয়ে দিলাম, এখান থেকে মা মানে মাতৃ প্রতিমাও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো সেটাও আমি চেষ্টা করলাম জুম করে যতটা কি আনা যায়, কারণ অনেকটা দূরে আর সামনে ব্যারিকেড দেওয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশান বেলটাকে অল করে দিও। আর তোমাদের সবার পুজো ভালো কাটুক, সবাই ভালোভাবে সুস্থভাবে পুজোতে আনন্দ করো, ভালো করে থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। তো এই বলেই ভিডিওটাকে আর বড় করছি না। আজকের শ্রীভূমি আর ভারত চক্র এই দুটো মোটামুটি দেখে আর তোমাদেরও দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, পুজোটা খুব সুন্দরভাবে কাটাও। সবাইকে আবার শারদীয়ার অনেক শুভেচ্ছা। তো টিল দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। তো জাস্ট এই ড্রোন শটের পারমিশন নিলাম এনাদের কাছ থেকে, তো দাদারাও পারমিশন দিয়ে দিয়েছে। তো এখন ড্রোন শট নিচ্ছি, তোমাদেরও সেটা দেখিয়ে দিচ্ছি। ড্রোন উড়াচ্ছিলাম শট নেওয়ার জন্য, তোমাদের দেখানোর জন্য। তো ড্রোনটা ঠিক আমার পিছনের এই বাড়িতে, ওর জলের ট্যাঙ্কি করা অনেক হাইটে। তো ব্যাক মানে ব্যাক ফরওয়ার্ড করছিলাম, গিয়ে করে ধাপাস করে ধাক্কা মেরে দিল, পুরো ড্রোন লস্ট, আউট অফ লস্ট, কন্ট্রোল নেই। তারপরে মানে কি কপাল আমার এই ঠিক পিছনের এই অ্যাপার্টমেন্টের উপরে, ওই উপরে। তো গিয়েছি ওখানে গেটে তালা মারা, তো কি কপাল, ভগবান কি মিলায়। একজন জোম্যাটোর একটা ছেলে এসেছে ডেলিভারি দিতে, তখন গেটটা খুলছে, গিয়ে কেয়ারটেকার কাউকে বললাম, রিকোয়েস্ট করলাম, উনি আমাদের সাথে পুরো সাততলায়, লিফট বন্ধ ছিল, পুরো সাততলায় উপরে উঠেছে। হ্যাঁ, উপরে উঠে তালা খুলেছে, খুলে দেখি ড্রোন নিচে পড়ে আছে। তো ভগবানের কৃপায় ড্রোনটার কিছু হয়নি,